আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডিবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের একাদশ শ্রেণীর ভর্তি 2023-24 শিক্ষাবর্ষের বিস্তারিত কলেজ রিভিউ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস, কী কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং, ব্যাচ পরিচিতি, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা, আবেদন, ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা, কোটা কত পেলে চান্স পাবে, হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে। তোমরা ইতিমধ্যেই জানতে পেরেছ কলেজ ভর্তির নীতিমালা খুব শীঘ্রই ওয়েবসাইটে প্রকাশিত হবে। এই ওয়েবসাইটে প্রকাশিত হবার পর বিস্তারিত আপডেট, তথ্য, খুঁটিনাটি সকল আলোচনা করব আমি আমার চ্যানেলে। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ফেসবুক পেজটি ফলো করে রাখার অনুরোধ রইল। এর লিঙ্ক অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলো এখন দেখে নিই বিস্তারিত তথ্য। কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস। রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে 148 নিউ বেইলি রোডে অবস্থিত সিদ্ধেশ্বরী গার্লস কলেজ একটি আদর্শ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে। নারী শিক্ষা প্রসারে 1966 সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় 6175 জন ছাত্রী অধ্যয়ন করছে। উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি পাস কোর্সের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একেবারে শুরুর দিকের অধিভুক্ত বিশ্ববিদ্যালয় কলেজ হিসেবে এই শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি, ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, মার্কেটিং, সমাজকর্ম, উদ্ভিদবিজ্ঞান এবং গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স পরিচালনা করছে। বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এই কলেজের ছাত্রীরা বরাবরই মেধা তালিকায় স্থান অর্জন করে। আধুনিক গবেষণাগার, বিশাল লাইব্রেরি এবং কম্পিউটার ল্যাব, সুপরিসর হোস্টেল সুবিধাসহ দৃষ্টিনন্দন ক্যাম্পাসে ছাত্রীরা শ্রেণীকক্ষ কেন্দ্রিক লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হয়ে থাকে। কী কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং। শুধু ছাত্রীরা এখানে ভর্তি হতে পারে। বিজ্ঞান, বাণিজ্য, মানবিকের শুধু বাংলা মাধ্যম রয়েছে। শিফট একটাই, সেটা হচ্ছে সকাল 8টায়। ড্রেস পরিচিতি, তোমরা ছাত্রীদের ইউনিফর্মের ছবি দেখেই বুঝতে পারছো। আবেদনের ন্যূনতম যোগ্যতা বিজ্ঞানে 4.50, বাণিজ্যে 3.50, মানবিকে 2.50। আসন সংখ্যা বিজ্ঞানে 510টি, বাণিজ্যে 500টি, মানবিকে 220টি। মোট 1230টির মতো আসন রয়েছে এখানে। বিগত বছরের ফলাফল, উচ্চ মাধ্যমিক শ্রেণীর ফলাফল দেখতে পাচ্ছ। 2020-2021 এবং 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের পর্যালোচনা। বিভাগ অনুযায়ী পরীক্ষার্থীর সংখ্যা, কৃতকার্যের সংখ্যা, কৃতকার্যের শতকরা হার, এর মধ্যে জিপিএ 5 পেয়েছে কতজন, এর বিস্তারিত। আবেদন কিভাবে করতে হয়, কোনো ভর্তি পরীক্ষা হয় না তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথে আবেদন করতে হয়। আবেদন করতে হয় এই ওয়েব অ্যাড্রেসে যে কমপক্ষে 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দিতে পারবে। আবেদন ফি এবারও 150 টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি ও মাসিক খরচ এবং পঠিত বিষয়ের একটি ধারণা। একাদশ শ্রেণীতে ভর্তি ফি, ভর্তি ফি বাবদ 7500 টাকা ভর্তির সময় পরিশোধ করতে হবে। এবার নীতিমালা অনুযায়ী কিছুটা পরিমাণ বাড়তে পারে। ব্যবহারিক ফি সমূহ, বিজ্ঞান শাখায় প্রতি বিষয়ে 100 টাকা বার্ষিক ব্যবহারিক ফি, প্রতি বিষয়ে 100 টাকা বার্ষিক মানবিক শাখায়, ব্যবসা শিক্ষায়ও 100 টাকা। মাসিক বেতন 1200 টাকা, মাসিক বেতন প্রতি মাসে 10 তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। অভ্যন্তরীণ পরীক্ষার ফি পরীক্ষার পূর্বে পরিশোধ করতে হবে। একাদশ শ্রেণীতে পঠিত বিষয়সমূহ, সকল শাখার জন্য আবশ্যিক বিষয়সমূহ বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বিজ্ঞান শাখা নৈবাচনিক বিষয়সমূহ ক গুচ্ছ, পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, ঐচ্ছিক বিষয় জীববিজ্ঞান। গুচ্ছ খ পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, ঐচ্ছিক বিষয় উচ্চতর গণিত। ব্যবসা শিক্ষা শাখায় নৈবাচনিক বিষয় হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, ফিনান্স, ব্যাংকিং ও বিমা বা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। ঐচ্ছিক বা চতুর্থ বিষয় হচ্ছে পরিসংখ্যান, অর্থনীতি, ভূগোল। মানবিক শাখার নৈবাচনিক বিষয় যে কোনো তিনটি, সমাজকর্ম বা পৌরনীতি, অর্থনীতি বা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ভূগোল বা যুক্তিবিদ্যা। ঐচ্ছিক বা চতুর্থ বিষয় যে কোনো একটি, মনোবিজ্ঞান, গার্হস্থ্য বিজ্ঞান। কোটা উপবৃত্তি, সরকার নির্ধারিত বিভিন্ন কোটা রয়েছে। কত পেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট নেই। এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, নম্বর, আসন সংখ্যা, আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালিসিস করে দেখা যায় বিজ্ঞানের ক্ষেত্রে 5.00 কম বা বেশি হতে পারে, বাণিজ্যের ক্ষেত্রে 4.50 কম বা বেশি, মানবিকের ক্ষেত্রে 4.00 কম বা বেশি হতে পারে। মোট কথা, এটি ধারণা নেওয়ার জন্য তোমরা অবশ্যই একটু খোঁজ খবর নিয়ে নিবে। নিয়ম নীতি, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ শিক্ষার্থীদের উপস্থিতির ব্যাপারে বেশ সচেতন। 75%-এর নিচে উপস্থিতি থাকলে সাময়িক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয় না। আর জরিমানা তো নিবেই, প্রতিদিনের জন্য 30 টাকা। চুল, নখ, এগুলো টিচারদের চোখে না পড়া পর্যন্ত বাঁচতে পারবে, কিন্তু চোখে পড়লে আর রেহাই নেই। বাটন মোবাইল ছাড়া স্মার্টফোন কলেজে নিয়ে যাওয়া নিষিদ্ধ। হোস্টেল, এই কলেজে নিজস্ব হোস্টেলের ব্যবস্থা রয়েছে। ট্রান্সপোর্ট, কলেজের শিক্ষার্থীদের জন্য কোনো কলেজ বাস নেই, তবে যাতায়াতের অনেক সুবিধা রয়েছে।
ভর্তির সময় কী কী ডকুমেন্ট লাগে? এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার মূল প্রশ্নপত্রের ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র কপি, পিতা ও মাতার বা স্থানীয় অভিভাবকের আয়ের সনদ বা প্রত্যয়নপত্র 6 কপি, রঙিন ছবি 3 কপি, পাসপোর্ট সাইজের 3 কপি, স্ট্যাম্প সাইজের, পিতা ও মাতার বা স্থানীয় অভিভাবকের এনআইডির ফটোকপি ও ছবি, কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ। গুরুত্বপূর্ণ তারিখসমূহ: প্রথম ধাপের আবেদন শুরু 10 আগস্ট 2023, প্রথম ধাপের আবেদন শেষ 20 আগস্ট 2023, প্রথম ধাপের ফলাফল প্রকাশ 5 সেপ্টেম্বর 2023, দ্বিতীয় ধাপের আবেদন শুরু ও শেষ 12 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর, দ্বিতীয় ধাপের ফলাফল প্রকাশ 16 সেপ্টেম্বর 2023, তৃতীয় ধাপের আবেদন শুরু ও শেষ 20 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর, তৃতীয় ধাপের ফলাফল প্রকাশ 23 সেপ্টেম্বর। ভর্তি শুরু হবে 26 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত, ক্লাস শুরু হবে 8 অক্টোবর 2023। তাহলে বন্ধুরাজ, এ পর্যন্তই তোমরা জানতে পারলে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের বিস্তারিত কলেজ আপডেট রিভিউ ও তথ্য। আবারও নতুন আপডেট পাওয়া মাত্রই তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু। তাই বিদায় নিতে হচ্ছে আজ, আল্লাহ হাফেজ।